সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 31 মে 2022, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে আরিফ গড ফার্মে। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার মন্ডুতোষ গ্রামে। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখান থেকে মূলত বিভিন্ন জাতের ক্রস ছাগলগুলি বিক্রি করা হয়। তো পূর্বের ন্যায় আবারও বেশ কিছু ক্রস ছাগল ওনারা সংগ্রহ করছে, আর আমাদের আজকের পর্বে সেই ছাগলগুলোই দেখাবো। তো দেখাবো ওনারা কী কী জাতের, কেমন বয়সের ছাগলগুলো রাখছে, সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আরিফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আতিক ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আতিক ভাই ভালো আছি, আর আপনাদের দর্শকদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি। সবকিছু ঠিকঠাক আছে? আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো বেশ কিছুদিন গ্যাপ হয়ে গেছে, আমার সাইডে আরেকটা ব্যবসা ছিল, লিচুর ব্যবসা। তো এটা এখন মোটামুটি শেষ হয়ে গেছে, এখন আবার রানিং হয়ে গেছে। এখন আবার ছাগলটা রানিং করছে? এখন নিয়মিত পাবে না ইনশাল্লাহ, আপনার দর্শকরা পাবে। কতগুলো ছাগল বর্তমানে আছে আতিক ভাই? এখন মোটামুটি 13 পিস ছাগল আমার ফার্মে আছে। 13 পিস, এটা দীর্ঘদিন প্রায় 2 মাস লালন পালন করতেছি খামারেই। সবগুলো কি পাঠি বাচ্চা? বয়স কেমন আছে? বয়স হবে আতিক ভাই মোটামুটি 9 মাস প্লাস। 9 মাস প্লাস, আচ্ছা। এগুলো হিটে আসবে বা অ্যাডাল্ট হবে কত মাসে? এগুলো মোটামুটি টাইম হয়ে গেছে, হয়তো আর 1-2 মাস অল্প সময়ের মধ্যেই হিটে চলে আসবে। হয়ে গেছে আর কি, হিটে আসার যে একটা পারফেক্ট বয়স, সেই বয়সটা ওরা হয়ে গেছে। আচ্ছা, তো কেউ চাইলে, যাদের কাছে ভালো পাঠা আছে, খামার আছে ছাগলের, তারা চাইলে এগুলো সংগ্রহ করে রাখতে পারে, বা যারা নতুন খামার শুরু করতে চায় তারাও এগুলো নিতে পারে। কেমন দাম রাখছেন তিনটা প্যাকেজ আকারে? আতিক ভাই কেউ সিঙ্গেলে নিলে দাম রাখছি 14,000 টাকা পিস। সিঙ্গেলে নিলে 14,000 টাকা পার পিস, আর তিনটা একসঙ্গে নিলে? তিনটা একসঙ্গে নিলে আপনার 39,000 টাকা করা যাবে। সেক্ষেত্রে 13,000 টাকা পার পিস, 39,000 টাকা। এটা কি নির্ধারিত রেট নাকি কথা বলা যাবে? আসলে আমি যেটাই বলি ওই দামে কেনা বেচা করা যায় না, মানুষ এক দাম বলে দিলে মানুষ একটু দাম বলে, বলার সুযোগ দিল না। হ্যাঁ, আক্ষেপ প্রকাশ করে। যাই হোক, সামান্য কিছু কম বেশ করা যাবে, সম্মানের সূচক। তিনটা একসঙ্গে নিলে? হ্যাঁ হ্যাঁ। তো এই তিনটা সাইড করে দেন, পরবর্তী যেগুলো আছে ওইগুলো দেখাই। এই পাশে একটা সিঙ্গেল ছাগল নিয়ে আসছেন, সিরিয়ালের 4 নম্বর ছাগল। প্রথম তিনটা ছিল প্যাকেজ, তিনটার পরে প্রথম ছাগল এটা। কোন জাতের ছাগল এটা? এটা 4th নম্বর ছাগল আতিক ভাই। হ্যাঁ, ফার্মের। আর এই ছাগলটা আপনার জাতমান মাশাআল্লাহ খুবই ভালো, এই যে কানের গেট আপ দেখতেছেন, অনেক কানটা বেশ লম্বা লম্বা, হরিয়ানা ক্রস টাইপের, হরিয়ানা ক্রস টাইপের একটা পাঠি বাচ্চা। টেন দেখেন একটু বাঁকানো। বয়স কেমন আছে এটার? এটা 9.5 মাস বয়স। 9.5 মাসের মতো বয়স হবে। কেউ চাইলে এটাও হিটে আসার জন্য উপযুক্ত, উপযুক্ত পারফেক্ট টাইম হয়ে গেছে। কেউ চাইলে খামারে যদি পাঠা থাকে আশেপাশে, এটা বাজারে রাখলে হিটে চলে আসবে অটোমেটিক। এটার দাম নির্ধারণ করছেন কেমন আতিক ভাই? এটা 14,500 টাকা রাখছি। 14,500 টাকা এটার দাম নির্ধারণ করছেন? এটা বড় সাইজের ছাগল এবং কানটা অনেক বেশ লম্বা। তো এখান থেকে একটু আলোচনার সুযোগ আছে, সামান্য কিছু কম বেশ করা যাবে। 14,500 টাকা আমার, 14,500 টাকা চাওয়া। এটা সাইড করে দেন, পরেরটা দেখাই। এই পাশে 5 এবং 6 আরো 2টা ছাগলের একটা প্যাকেজ আপনি করছেন। আজকে প্যাকেজ আকারে ছাগল মূলত বেশি দেখাচ্ছেন। তো কোনটা কোন জাতের ছাগল? প্রথমে ডান পাশেরটা সম্পর্কে একটু জানি আতিক ভাই। ডান পাশেরটা, এটা কালারটা দেখছেন খয়েরি কালার। হ্যাঁ, কানটা বেশ লম্বা লম্বা, কানগুলো লম্বা, যেহেতু ক্রস টাইপের ছাগল। হ্যাঁ, অরিজিনাল একটা ছাগল নয়, সব ক্রস। যেগুলো আছে দর্শক দেখেই নিবে, হ্যাঁ, বাড়িয়ে বলারও কিছু নাই। তো আসলে এই ছাগলটা, ডান পাশের ছাগলটা, এটা মোটামুটি হরিয়ানা জাতেরই ক্রস টাইপের, হরিয়ানা ক্রস টাইপের ছাগল। বয়স কেমন আছে এটার? এটা বয়স 7 মাস। 7 মাস, আরো 2 মাস সময় লাগবে হিটে আসতে। কেউ চাইলে শুধু নিয়ে গিয়ে লালন পালন করতে পারলেই হবে। তো এই 2টা প্যাকেজ আকারে কেমন দাম রাখছেন, 5 এবং 6? 2টা ছাগল যদি কেউ একসাথে নেয় সেক্ষেত্রে 24,000 টাকা দাম, 12,000 টাকা পিস পার পিস। আর যদি আলাদা আলাদা নিতে চাই 12,000 টাকা নেই, কম বেশি আছে? আলাদা নিলেই 12,000 টাকা পিস, আর একসাথে নিলে 23,000 টাকা পড়বে। একসঙ্গে নিলে 1,000 টাকা ডিসকাউন্ট আছে, 23,000 টাকা। এর সঙ্গে গাড়ি ভাড়া যুক্ত করে নিতে হবে অবশ্যই, যে নিবে লটে নিলেও গাড়ি ভাড়া নিতে হবে, এক পিস নিলেও গাড়ি ভাড়া তাকে দিতে হবে। আচ্ছা, গাড়ি ভাড়াটা অবশ্যই যে নিবে তার বহন করতে হবে। এই প্যাকেজটা সাইড করে দেন, পরবর্তীগুলো দেখাই। তো এই পাশে আবার 3টা ছাগলের একটা প্যাকেজ আপনি নিয়ে আসছেন, 3টা প্রায় একই রকম দেখতে, একই রকম ছাগল। এই ছাগল সম্পর্কে আমাদের একটু বলবেন আতিক ভাই। এগুলো ক্রস টাইপের বাচ্চা, ক্রস টাইপের পাঠি বাচ্চা, পাঠি বাচ্চা, বিটল টাইপের আর কি, ক্রস বাচ্চা যেগুলো বলে। হ্যাঁ, 3টাই কালো,
তিনটাই কালো রঙের বাচ্চা, কামটানগুলো সুন্দর, এগুলো বয়স 6 মাস প্লাস, 6 মাস প্লাস বয়স আছে। আচ্ছা, তো কেউ যদি এই তিনটা ছাগল একসঙ্গে নিতে পারে আর 2-3 মাস লালন পালন করলে ছাগলগুলো হিটে আসবে, অবশ্যই হিটে আসবে, এটা আর 2 মাস 1.5 মাস পাললে হিটে আসবে আর কি। আর প্রত্যেকটা ছাগলে পিপিআর ভ্যাকসিন করা আছে, সম্পূর্ণ পিপিআর ভ্যাকসিন করা আছে, এই ছাগলগুলো আসলে মেডিসিন করা আছে, আমার 2 মাসের উপরে আমার ফার্মে এগুলো ছিল। আচ্ছা, তো এই তিনটা ছাগল যদি প্যাকেজ আকারে কেউ নেয় কেমন দাম? তিনটা যদি কেউ নেয় সেক্ষেত্রে একদম 30,000 টাকা, কোনো দামাদামি করা যাবে না, 10,000 টাকা পার পিস, একদম 30,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, তিনটার প্যাকেজ, এটা তিনটার প্যাকেজ সাইড করে দেন, দুইটার প্যাকেজ আছে, ওই দুইটা দেখাই। আবার দুইটা ছাগলের একটা প্যাকেজ রাখছেন, দুইটা প্রায় একই রকম ছাগল, এই ছাগল দুইটা সম্পর্কে একটু বলবেন। হ্যাঁ আতিক ভাই, এই দুইটাও ক্রস টাইপের ছাগল। হ্যাঁ, কিসের ক্রস? মান এগুলো যা আছে দেখে নিবে দর্শক, দর্শক যেটা আছে দেখে নিবে, ক্রস ছাগল এগুলো বাড়ায় বলার কিছু নাই, একদম ক্রসই আর কি, বিটলের ক্রস এগুলো। আপনার কামটানগুলো দেখেন অনেক লম্বা, ভালো পাঠা থাকলে একে দিয়ে জাত উন্নয়ন করাই নিতে পারবে, বয়স 6 মাস প্লাস, ওইটার বয়স 8 মাস, এটা হচ্ছে 7 মাস প্লাস। আচ্ছা, 7 মাস এবং 8 মাস দুইটা বাচ্চা, 2-3 মাসের মধ্যেই কনসেপ্ট করে ফেলবে বা 2 মাসের মধ্যেই, যদি খামারে পাঠা থাকে কাছাকাছি, এগুলো আসলে পাঠা সমন্বয় করলেই কাছাকাছি থাকলে দ্রুত হিটে চলে আসে, এটা একটা। আর সব ধরনের ক্রস করাই রাখছেন যেহেতু 2 মাস এখানে আছে, কৃমি ডোজ করা আছে, আপনার পিপিআর করানো আছে, সবগুলো ভ্যাকসিন করা আছে। এই প্যাকেজটার দাম রাখছেন কেমন? আতিক ভাই, এই দুটো ছাগল নিলে 12,000 টাকা পিস, 12,000 টাকা পার পিস, 24,000 টাকা একসঙ্গে, একসঙ্গে দুটো নিলে 24,000 টাকা, আর দুটো একসঙ্গে কেউ কোনো ভাই যদি দর্শক নেয় তাহলে 23,000 টাকা, 23,000 টাকা রাখতে পারবেন। তো এবার কিছু পাঠা আছে, চলেন পাঠা দেখি। এই পাশে একটা পাঠা আপনি নিয়ে আসছেন, পাঠাটা সম্পর্কে আমাদের একটু বলবেন। আতিক ভাই, এটা একটা ক্রসের পাঠা, ক্রস পাঠা, তুতা দিয়ে বিট করানো ছিল মাকে, আমার বাড়ির পাশে পাঠাটা নেওয়া, বাড়ির পাশ থেকেই। তো পাঠাটার বয়স কেমন? পার্সেন্ট কম আছে, তারপরে যেটা আছে দেখে নেবে দর্শক, বাড়িয়ে বলার কিছু নাই, যেটা আছে দর্শক দেখবে, বয়স কেমন আছে বিচার করবে। তো পাঠাটা বয়স মোটামুটি 11 মাস পার হয়ে গেছে, ব্রিড করা শুরু হয়েছে কি না? এখনো ব্রিড করানো হয় নাই, তবে আর 2-4 মাস গেলে এটা সঠিকভাবে পরিচর্যা করলে এটা ব্রিড করানো সম্ভব হবে। আচ্ছা, তো এই পাঠাটা যদি কোনো দর্শক নিতে আগ্রহী হয় কেমন দাম? আতিক ভাই, এটা যদি কোনো দর্শক ভাই এককভাবে নেয় সেক্ষেত্রে আমি এটার দাম রাখছি মোটামুটি 16,000 টাকা, 16,000 টাকা এটার দাম চাচ্ছেন, একটু আলোচনার জায়গা আছে, কিছু কম বেশ করবো সম্মানী আর কি, কোনো দর্শক ভাই যদি পছন্দ হয় টাকা নিতে চায় সেক্ষেত্রে আমি সম্মানী সূচক কিছু কম বেশ করতে পারবো। আচ্ছা, তো এই পাঠাটা সাইড করে দেন, আরও একটা পাঠা আছে ওটা দেখাই। এই পাশে সবশেষ আরও একটা পাঠা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এই পাঠাটা সম্পর্কে একটু বলবেন। আতিক ভাই, এটা আমার ফার্মের সর্বশেষ পাঠা। হ্যাঁ, তো এটা জাতমান সম্পর্কে দর্শক অবশ্যই বুঝতে পারবে, যারা ছাগল লালন পালন করে তারা অবশ্যই বুঝতে পারবে, এটা অরিজিনাল একটা তোতাপুরি পাঠা, অরিজিনাল তোতাপুরি পাঠা। এই তোতাপুরির মধ্যে আবার ভাগ আছে, অনেক দর্শক ভাই হয়তো গালাগালি করবে কিন্তু আসলে না, এটা হচ্ছে মেউতি তোতাপুরি, মেউতি তোতা, পিওর মেউতি তোতা, পিওর মেউতি তোতাপুরি। আচ্ছা, বয়স কেমন আছে এটার, দাঁত হয়েছে কি? এটা দাঁত হয় নাই, এটা 12 মাস বয়স পার হয়েছে। আচ্ছা, এটা কি ব্রিড করা শুরু করছে? না, আমি আমার ফার্মে এখনো ব্রিড করাই নাই যেহেতু বয়স কম, এখনো এটা 2-4 মাস 6 মাস পরিচর্যা লালন পালন করতে হবে, এবং আর এগুলো তো আরো অনেক বড় হবে, দিতে হবে। হ্যাঁ, 1 বছর বয়স অনেক হাইট হয়ে গেছে, দেখেন এই যে কামটানগুলো অনেক লম্বা লম্বা আর গেটআপটা অনেক সুন্দর। তো এই পাঠাটার দাম রাখছেন কেমন? আতিক ভাই, এই পাঠাটা যদি কোনো দর্শক ভাই এককভাবে নেয় কোনো ফার্মের জন্য বিট করানোর জন্য, এই পাঠাটার দাম রাখছি 28,000 টাকা, 28,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, আসলে একটা 4 মাসের বাচ্চা, অরিজিনাল বাচ্চার দাম কিন্তু 30,000 টাকা, 35,000 টাকা। তো একটা 1 বছরের পাঠা 28,000 টাকা দাম, আমি 28,000 টাকা দাম রাখছি, সম্মানী সূচক সামান্য কিছু কম বেশ করা যাবে, যদি কোনো দর্শক ভাই পছন্দ হয় আমাকে কল দিবে, সরাসরি কথা বলবেন ইনশাআল্লাহ। তো বিক্রি করার মতো এগুলোই আপনার নিকট ছিল, যেগুলো দেখালাম আপনি বর্ণনা করে জানালেন, আমার ফার্মে ছিল আমি এগুলো দেখালাম, 13টা ছাগল, আর 13টা ছাগল কোনো দর্শক ভাই যদি এককভাবে নেয়, একসঙ্গে নেয় একবারে, ফার্মে নতুন খামারি ভাইরা আছে এবং যারা আরও খামারে ছাগল তুলতে চান নতুন করে, তবে সেই সকল ভাইদের আমি একটা ডিসকাউন্ট করে দেবো, 1,60,000 টাকা হলে 13টা ছাগল আমি, 1,60,000 টাকায় 13টা ছাগল একবারে প্যাকেজ আকারে দিয়ে দিবেন, প্যাকেজ আকারে দিয়ে দিবো, তার গাড়ি ভাড়াটা দিতে হবে যেখানেই নেক, ঢাকার বাংলাদেশের মধ্যে যে জেলাতেই নেক আমি পৌঁছাই দেবো আর কি, গাড়ি ভাড়াটা তাকে দিতে হবে, গাড়ি ভাড়াটা শুধু তাকে দিতে হবে, আপনি নিজ এতে তত্ত্বাবধানে পৌঁছে দেবেন। আচ্ছা, তো এই ছিল ছাগল যেগুলো দেখালাম আপনি বর্ণনা করে জানালেন, এবার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলে শেষ করতে চান। দর্শকদের উদ্দেশ্যে আমার বলা যে আসলে যারাই এই ছাগলের ফার্মে আসে প্রথমে অনেকেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে, পরে এর মধ্যে ঢুকে অনেকেই নার্ভাস ক্ষতিগ্রস্ত হয়ে যায়,
আসলে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণও আছে, কিছু কারণ আছে যেগুলো কারণ আমি বলি, যে আসলে নিজে তত্ত্বাবধান করে না, অন্যের উপর ডিপেন্ড করলে খামার টিকবে না। কারণ হইলো আপনি যদি আপনি ফার্মের মালিক হয়ে প্যান্ট শার্ট পরে ইন করে ঘুরে বেড়ান, তাহলে আপনি ফার্ম আপনি টিকাইতে পারবেন না। আপনি নিজে পরিচর্যা করতে হবে, এই গবাদি পশু সম্পর্কে জানতে হবে, রোগ ব্যাধি সম্পর্কে জানতে হবে, জাত মান এগুলো সম্পর্কে বুঝতে হবে। যেহেতু এটা অনলাইন প্ল্যাটফর্ম, অনেক সুশীল সমাজ আছে এখানে, তো আমিও যে দেখলেন আমি ঘাস কাটলাম এসে, তো এটা বিষয় না। তো আসলে যারা এই ফার্ম করতে চান, এখানে লস নাই, লস আছে কিন্তু সবার জন্য না। সেটাই তো, কারণ যারা কঠোর পরিশ্রম করবে এর মধ্য থেকেই আবার টাকা বের করে নিয়ে যাচ্ছে। অনেক মানুষ এতে লাভবান হচ্ছে, গরু খামার, ছাগলের খামার, মুরগি খামার, আবার অনেকে ধরা খেয়ে পথে বসে যাচ্ছে। তো সঠিকভাবে লালন পালন করলে, পরিচর্যা করলে এগুলোর থেকে আয় করা সম্ভব। সেটাই তো, ঠিক আছে আরিফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দর্শকদের জন্য আমার একটাই মেসেজ, যে আপনারা আগে জানেন, বোঝেন, কাস্টমার চেনেন, জাতমান বোঝেন, তারপরে আপনি এই সেক্টরে আসেন। সেটাই তো, ঠিক আছে আরিফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ, আপনার দর্শকদেরকে আমার আরিফ গড ফার্মের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম।